টুনা মাছের কাবাব বানাচ্ছি। এখানে আমি 6টা আলু নিয়েছি, সিদ্ধ করে মথে নিয়েছি। এখন তার মধ্যে দেব ধনিয়া, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, এখানে আদা আর রসুন 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ করে দিয়েছি। তারপরে দিচ্ছি গরম মশলা আর গোলমরিচ 1 চা চামচ করে। এখানে একটা ডিম নিয়েছি, একটা ডিম ফেটে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ। তারপরে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তেলটা সহ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি টুনা মাছ, টুনা মাছ এখানে 1 টিন ছিল। এখন এগুলো সব আমি এখানে 200-300 গ্রামের মতো মুড়ি নিয়েছি, মুড়িগুলোকে গুঁড়ো করে একটু মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে চপের আদলে করে তারপরে তেলে ভেজে নেবো।